বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ব্রিসবেনে বাংলাদেশ দলের অনুশীলন। শনিবার বিকালে হোবার্টে পৌঁছাবে টিম টাইগাররা, সেদিনই ফ্লাড লাইটের নিচে অনুশীলন সারবে দল। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ভেন্যু হোবার্ট থেকে বিস্তারিত শুভ দেবনাথের রিপোর্টে। ব্রিসবেনে হোটেল বন্দী বাংলাদেশ, বৃষ্টির চোখ রাঙানিতে পরিত্যক্ত হয়েছে টাইগারদের অনুশীলন। হোটেলেই তাই ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। শনিবার ব্রিসবেন থেকে মেলবোর্ন ঘুরে হোবার্টে পৌঁছাবে বাংলাদেশ। 3 ঘন্টা ট্রানজিট, এরপর 7 ঘন্টা জার্নি শেষে টাইগাররা পৌঁছাবে হোবার্টে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ম্যাচ ডে পর্যন্ত বৃষ্টি হতে পারে হোবার্টে। ভেস্তে যেতে পারে নেদারল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচ। টি-20 টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম প্রস্তুতি নিয়ে চিন্তিত নয়। ম্যাচের আগে আরো কিছু সেশন পেলে আমাদের জন্য ভালো, তবে যতটুকু পেরেছি সেটি নিয়ে আমি সন্তুষ্ট। ব্রিসবেনে অনুশীলন শেষে বাংলাদেশ হোবার্টে আসার অপেক্ষায়। একদিন পরে হোবার্টে পা রাখবে টাইগাররা। এখান থেকে বিশ্বকাপের মিশন শুরু হবে বাংলাদেশে। নিজেদের সেরাটা দিয়ে সাকিব আল হাসান চাইবে বাংলাদেশ দলকে জয় এনে দিতে। পুরো দলে খেলতে পারলে জয় পাওয়াটা কঠিন হবে না। শুভদেবনাথ।